দেখুন, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান বলছি। এই খাদ্য দপ্তরে থেকে স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না। যেমন পাবলিকের, আমি যখন পদ পাই 2018-এর 1ই নভেম্বর, তারপর থেকে আমি যখন খাদ্য দপ্তর পরিদর্শন করে দেখি পাবলিকের কমপ্লেন সহ চাল, গম, আটা সব খারাপ, এবং যে ফেস্টিভ্যাল যে ছলা দেওয়া হতো সব খারাপ। তো আমি সেইগুলো পরিদর্শন করে কিভাবে চালটাকে ঠিক দেওয়া যাবে, পাউডার মারা যাবে না, পকাওয়ালা চাল দেওয়া যাবে না, সেটাকে আমি ঠিক করে দেওয়ার পরে এখন চাল, গম, আটা সব ভালো আসছে। তো আমাদের এই রিসেন্ট ছলা এত খারাপ দিচ্ছে, কালো আর পকাওয়ালা ছলা, সেই ছলা আমি যখন আমাদের পাবলিক কমপ্লেন করে বারবার, আমি সেটা ডিলারকে ধরি। ডিলার বললো যে আমাকে এমআর ডিস্ট্রিবিউটার দিয়েছে। এমআর ডিস্ট্রিবিউটারকে ধরলে এমআর ডিস্ট্রিবিউটার বললো যে আমাদের পাঁশকুড়ায় কিষাণ মান্ডি থেকে আসছে মান্ডি। তো আমি সঙ্গে সঙ্গে কিষাণ মান্ডিতে গেলাম, গিয়ে দেখলাম ওখান থেকে ছলা ডিস্ট্রিবিউট হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। সেটা মিড ডে মিলেরও হচ্ছে এবং পাবলিকেরও হচ্ছে। তো যখন এই মিড ডে মিলের ছলা কালো আর পোকা, পাঠালেই পোকা বেরোচ্ছে, আমি ওখানে ডিসিকে ফোন করে এবং সভাধিপতিকে ফোন করেছি, ডিএম সাহেবকে ফোন করেছি, ফোন করে এটাকে ইয়ে করা হয়েছে, মানে ওটাকে সিল করা হয়েছে যাতে না পাবলিকের কাছে খারাপ জিনিস যায়। এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, আমাদের জেলা পরিষদের মিটিং হয় প্রতি মাসে মাসে। সেই মিটিংয়ে যেভাবে বলা হয় যে কমপ্লেন পাবলিকের এবং সমস্ত ম্যাটেরিয়ালসের উপরে দায়িত্ব, কারা কারা থাকে মিটিংয়ে? মিটিংয়ে সভাধিপতি, সহসভাধিপতি সহ আমাদের কর্মাধ্যক্ষ আরও 9 জন থাকেন, প্লাস আমাদের ডিএম সাহেবও থাকেন কিছু কিছু মিটিংয়ে, এবং ডিএম সাহেবের প্রতিনিধি হিসাবে আমাদের যে এক্সিকিউটিভ অফিসার আছেন উনিও থাকেন, এবং সচিব থাকেন, এবং বিভিন্ন আধিকারিকরা থাকেন দপ্তর। কিন্তু মিটিংয়ে সব শুনে চলে যায়, ডায়েরিতে লিখে নিয়ে যায়, কিন্তু কার্যকারিতা হয় না। যেমন ধরুন ছলাতে আমি ধরে সিল করলাম ডিসিকে দিয়ে, যেহেতু ডিসির কাস্টডিতে আছে ছলাটা, যেহেতু আমাদের গভর্নমেন্টের ওটা গোডাউন, তো সেখানে আমি সিল করলাম যে আমার বক্তব্য বাজে ছলাটাকে তুলে নিয়ে গিয়ে ভালো ছলা পাবলিককে দেওয়া হোক। তা না করে একদিন পরেই আমাকে ডিসি ফোন করে বলছে, সাহেব আপনি মিড ডে মিলের ছলাটা ছেড়ে দিন। আমি বললাম না, আমি তো ছাড়তে পারবো না, ছলা খারাপ। তখন আমাকে ডিএম সাহেবের রিকোয়েস্ট করে ওই মিড ডে মিলের ছলাটা ছাড়তে বলেন। আমি মিড ডে মিলের মাল আমি বললাম ডিএম সাহেব, যে আপনি তো আমাদের মাথা, বললেন ছেড়ে দেবো। ঠিক আছে, ডিএম সাহেবের কথা অনুযায়ী মিড ডে মিলের মালটা আমি ছেড়েছি, কিন্তু বলেছি পাবলিকের মাল ছাড়া যাবে না, পাবলিককে যে ছলাটা দেওয়া হচ্ছে সে মালটা ছাড়া যাবে না। কিন্তু এখন শোনা যাচ্ছে সেটা মিলে মাসে দিচ্ছে। এটা আমার আমার যেটা ধারণা এটা সঠিক হবে, যে সাপ্লাই দিচ্ছে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, যে ইন্ডিয়া গভর্নমেন্ট হোক আর আমাদের স্টেট গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট তো টাকা দিচ্ছে, যে সাপ্লাই দিচ্ছে সে অসাধু সাপ্লাই, এবং যে আমাদের রাজ্যে বসে কোয়ালিটি ঠিক আছে বলে পাঠাচ্ছেন উনিও ডিস্টার্ব আছেন, এবং ডিসি সব এর মধ্যে করাপশন আছে। তার ফলে আমার আর ভালো লাগছে না। আমি এই খাদ্য কর্মাধ্যক্ষ থেকে আমার লাভটা কি, আমি সার পাবলিকের কাজ করতে পারছি না। দেখুন, আমি পেশায় মৎস্যজীবী, সারা ভারতবর্ষে মাছে আমি 1 নম্বর। আপনারা জানেন আমি 40 বছর খুব ছোটোবেলা থেকে মাছ চাষ এবং মৎস্যজীবী নিয়ে আমি থাকি। তার উদাহরণ ময়না মডেল, যে ময়না মডেল আজকে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ময়না মডেলে মাছ চাষ করতে বলছেন, এটা কিন্তু আমার হাতের তৈরি। আজকে সেই প্রাধান্য পেলাম না, আমি পেলাম খাদ্য কর্মাধ্যক্ষ। এ দুর্ভাগ্যজনক যে আমার ইচ্ছা ছিল গোটা রাজ্যে মাছ হবে, এই আমাদের পশ্চিমবঙ্গে মাছ হবে, 1 থেকে 1.5 কেজি 2 কেজি সাইজ মাছ 80 টাকা থেকে 100 টাকা কিলো পাওয়া যাবে। যেমন লোকাল মাছ পাওয়া যাবে, তেমন আমাদের সরকার রেভিনিউ হবে, এবং ব্যাপক লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। কিন্তু একবার দেবে না, মৎস্য চাষটা একবার, মৎস্য দপ্তরটা আমাকে একবার দিয়ে দেখো, আমি করে দেখিয়ে দেবো, কিন্তু আমাকে দেবে না। আমার মৎস্যজীবী নিয়ে বিরাট আমার আইডিয়া আছে, মৎস্য চাষ নিয়ে পুরস্কারও পেয়েছেন। আমি 2005-এ রাজ্য থেকে প্রথম পুরস্কার পেয়েছি মাছ চাষের উপর। তো সেইগুলো আমি যে এত বড় একটা বিজনেস ছেড়ে আসছি পাবলিককে কিছু কাজ দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, আমি ঠিক করেছিলাম বেশি দিন তো বাঁচবো না আমরা সবাই,
কিন্তু মানুষের জন্য কিছু ভালো কাজ করি না, তাতে কি অসুবিধা? আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কোনোদিন দুর্নীতির সঙ্গে আপোষ করি না। বলুন কিটা দিব? বলুন, আমাদের জেলাতে খাদ্য দপ্তর নিয়ে আপনারা ভালোভাবেই জানেন যে আমি স্বচ্ছ রাখার চেষ্টা করেছি। মেন পাবলিকের আমি কাজ করতে পারছি না স্বাধীনভাবে, খাদ্য দপ্তরে সবাই করাপশনে জড়িত, ফলে আমি ঠিক করেছি পদত্যাগ করব।